হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো করোনার প্রকোপ থেকে নিজের ঘর বাড়িকে কীভাবে সুরক্ষিত রাখবেন, আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সারা বিশ্বে জারি করা হয়েছে লকডাউন, তাই এখন প্রায় প্রত্যেককেই বাড়িতে, কিন্তু করোনার হাত থেকে আপনার বাড়িটিকে রক্ষা করাটা প্রয়োজন। একটু অসাবধান হলে এখন হতে পারে মারাত্মক বিপদ। নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখুন, এমনকি ঘরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তার সমস্ত কিছু আলাদা রাখুন, যাতে নিজেদের বাড়ির মধ্যেও কোনোভাবে দূষণ ছড়াতে না পারে। এবারে আমরা জানব যে কয়েকটি টিপস রয়েছে, যে কয়েকটি নিয়ম রয়েছে, কি কি নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম রয়েছে, করোনার প্রকোপ থেকে নিজের ঘর বাড়ি সুরক্ষিত করতে নিয়মিত ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করুন, এছাড়াও লিকুইড ব্লিচ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে জলের মধ্যে কিছুটা ব্লিচ দিয়ে দিন, 3 থেকে 4 মিনিট এই মিশ্রণটি ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন, 15 মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন। এবারে আমরা 2 নম্বর নিয়মে চোখ রাখব, প্রতিদিন যে থালায় খাবার খান সেই থালা গরম জলে ধুয়ে নিন, কারণ গরম জলে জীবাণু ধ্বংস হয়। রান্নাঘরে ব্যবহৃত কাপড়ও গরম জলে ধুয়ে শুকনো করে ব্যবহার করুন। এবারে আমরা 3 নম্বর নিয়মে চোখ রাখব, 2 থেকে 3 দিন অন্তর বিছানার চাদর, বালিশের কভার, সোফা, টিভি ইত্যাদি কভার পরিষ্কার করুন। এবারে আমরা 4 নম্বর নিয়মে চোখ রাখব, বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার জামা কাপড় আলাদা করে ধোবেন, এবং ধোয়ার পর ডেটল জলে আবারও ভালো করে ধুয়ে আলাদা রাখবেন। 5 নম্বর নিয়ম, নিয়মিত ঘর বাড়ি পরিষ্কার করার সময় নিজের মুখ হাত মাথা ঢেকে নিন, নোংরা হাতে নিজে চোখে মুখে হাত দেবেন না, এছাড়াও ঘর পরিষ্কারের পর ভালো করে হাত ধুয়ে নিন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়মিত মেনে চলুন, অযথা বাড়ি থেকে বের হবেন না, বারবার হাত ধুবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর জনস্বার্থে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন।